এবার ইসলামিক সলিডারিটি গেমসের খবর জানাবো। আসরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টে ঝলক দেখিয়েছেন ইমরানুর রহমান। হিট সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে খেলবেন এই স্প্রিন্টার। তুর্কিয়ের কনিয়েতে সেমিফাইনালে প্রথমবার 10.22 সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়েছিলেন ইমরান, তবে টেকনিক্যাল জটিলতায় সেই দৌড় বাতিল হয়। ডিসকোয়ালিফাইড হন 3 স্প্রিন্টার। একই ইভেন্টে পুনরায় দৌড়ে 10.06 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরান। প্রথমবারের মতো এই ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন ইমরান।